ম্যাটক স্কোয়ারে যাব, একটু ফুচকা খাবো, খাবার দাবার খাবো, বাইরে খাবার খাওয়া হয় না একদম, ডায়েট মেনটেন করি। সো বাইসেপটা কি খুলে দেখাবো নাকি? যারা ইনস্টাগ্রামে আছে তারা আমার বডি দেখেছো অবভিয়াসলি, এখন তো একটু মোটা হয়ে গেছে, আলাদা ব্যাপার। সেটা এই সিনটার জন্য, এই সিরিয়ালটার জন্য আমি 5 কেজি পুটন করেছি। বল, আমি কিছু বলছি নাকি? তুই এক্সপ্রেশন এরকম দিচ্ছে কেন? যাই হোক, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আশা করি সবাই ভালো আছে, ভালো থাকো। এই মুহূর্তে বলতে গেলে আমি তো ভীষণভাবে একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে জাস্ট ওটা ক্রস করলাম। এখন একটু নিজের লাইফ নিয়ে সেটেল হওয়ার চেষ্টা করছি, কতটা কি পেরে উঠছি জানি না। একটু গান নিয়ে ব্যস্ত আছি। আর ও হলো আমার গুরুজির ওখানকার ছাত্র, এখন আমার বন্ধুও বলতে পারি। কয়েকদিনের মধ্যে আমাদের একটু বন্ধুত্ব হয়েছে, যেহেতু ও খুবই জলি একটা ক্যারেক্টার জিষ্ণু। তো সেখান থেকে আমি আস্তে আস্তে ওকে একটু আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করি, নীলের ব্যাপারে শেয়ার করি যে নীলকে মিস করছি এটা ওটা সেটা। তো আমার দিক থেকে যেটা হচ্ছে, আমরা খুব ভালো বন্ধু, ওর কষ্ট আমার ঠিক সহ্য হয় না, তো আমি চেষ্টা করি যাতে ওকে অল টাইম হাসাতে পারি, ওকে বিভিন্ন রকম উপহার দিই, আর একসাথে আমরা গান গাই। এবার একটা কম্পিটিশান হচ্ছে যেখানে আমরা প্রথমে আগে একসাথে গান গেয়েছি স্টেজে, সেটা সবাই দেখেছে। এখন হচ্ছে আমরা কম্পিটিটর একে অপরে, আমরা একে অপরের বিরুদ্ধে এবার নামছি গান গাইতে। তো এটাই চলছে এখন আপাতত। আর এমনিতেও অন স্ক্রিন ভালো বন্ধু, অফ স্ক্রিনও খুব ভালো বন্ধু। আর সেটা দেখে যেটা হচ্ছে আমাদের ইয়েতে, নীলের খুব সমস্যা হচ্ছে, নীল খুব জেলাস ফিল করছে আমাদের একসাথে দেখে, এটাই এখন চলছে আপাতত। এতে বেশি কিছু বলবো না। অফ স্ক্রিন কি চলে বলতে, মানে আমার খুবই কম দেখা হয় ওর সাথে, ওই যেহেতু আমাদের আলাদা আলাদা শ্যুট থাকে সামটাইমস, যেহেতু আমার বাড়িরও একটা ট্র্যাক থাকে, তো ওই মানে কাজের মধ্যে দিয়েই যায় বেশিরভাগ সময়টা। আর ও খুবই জ্বালায় মাঝে মাঝে, একদম মিথ্যা কথা বলছে, গরম হয় সেই জন্য, বাট ঠিক আছে। কিভাবে জ্বালায় সেটা বল। মানে আমি শর্ট দিতে না দিতে আমি এদিকে যাব, ওদিকে এরকম ঘুরবে, আমি এক জায়গায় অ্যাকচুয়ালি মানে একটা ঢুকে যাই, সেটা বোধ জিষ্ণু এক জায়গায় দাঁড়াতে পারে না। ও যেমন খুব শান্ত স্নিগ্ধ, মানে মেঘ ও না, ও পার্সোনালিটি একদম শান্ত না, তো ইন্ট্রোভার্ট বাট শান্ত না। আমি ইন্ট্রোভার্ট নই, আমি খুবই এক্সট্রোভার্টেড, বাট সেটা মানে জায়গা সিচুয়েশন বুঝে, আমি সবার সামনে সেটা এখানে না, সেটা এখানে না, না এখানে সবসময় না, এটা কাজের জায়গা, আমি কেন রিয়েল সেলফটা দেখাবো? আমি ওর বেশি করি, কারণ ও খুবই লেম লেম জোকস মারে আর ওকে আমি শেষ করে দিই বলে বলে। আমি কিছুই না, ওর অ্যাকচুয়ালি নিজের জোকস মারতে পারে না বলে আমার জোকস জোকে লেম বলে। আমি জোকস মারতে চাইও না, কারণ ও খুব বোরিং তাই। আমি খুবই খারাপ রিয়েল লাইফে গানে, মানে একদমই মেয়েকে দেখে এক্সপেকটেশনস রাখবেন না যে আমিও ভালো গান গাই। আমি কোনোদিন নিজের গলাটা এক্সপ্লোর করিনি, আমি অনেক ছোটোবেলায় গান শিখেছিলাম, তখন মা বাবার কাছে শোনা যে না সেটাও নাকি ভালো গাই, আমি নাচতে ভালো পারি সেটা আই অ্যাগ্রি, বাট গানটা নিয়ে আমার একদম ভরসা। সেটা তো রিল দেখলে বোঝা যায় ভালো নাচিস। হ্যাঁ মেবি। আর আমি গিটার বাজাই, ছোটোবেলায় আমাদের একটা ব্যান্ড ছিল, তো কলেজে গিটার বাজাতাম, গানও গেয়েছি, বাট সেরকম ভালো গান মানে শিখিনি গান কোনো, কিন্তু গেয়েছি, স্টেজে পারফর্ম করেছি গিটার বাজিয়ে। এখন সে প্র্যাকটিসটা হয় না, গিটারটা বাজাই বাট গানটা প্র্যাকটিস হয় না। হ্যাঁ সত্যি ওদের সাথে দেখা হয় না অনেকদিন, শ্বেতাদির সঙ্গেও লাস্ট অনেকদিন দেখা হয়নি, মৈনাকদার সাথেও দেখা হয়নি, তো সেটাই ওকে বলছিলাম। ও কালকে রাখি পড়া নিয়ে অনেক বক্তব্য রাখছে যে কেন কি কোনো হিরোইন কোনো হিরোকে রাখি পরে না, যে না পড়ানোর কী আছে, কার হিরোইন এত ছোট হয়। তা আমি ভাবছিলাম মৈনাকদাকেও রাখি পরাবো, যদি মৈনাকদা আসতো, বাট আমার দেখাই হয়ে উঠছে না। না এটা কিন্তু ঠিক করেনি, মৈনাকদাকে না রাখি পরিয়ে আমাকে রাখি পরিয়েছে, মৈনাকদের সাথে দেখা হয়নি, দেখা হলে পড়াতাম, কি আমি পড়বো না সেটার জন্য দেখতে থাকুন ইচ্ছে পুতুল। না আমাকে রাখি পরিয়েছে, ও আমাকে বলছে যে আমি নাকি ওর থেকে বড়, কিন্তু আমি এর শেষে যারা ভিডিওটা দেখেছি ইনস্টাগ্রামে, আমি কিন্তু শেষে ওকে প্রণাম করেছি। তা কে বয়সে? আমি ওটা ডিজার্ভিং, আমাদের বয়সে বড়, তাই না? বয়সে বড় নয়, সম্মানে। হ্যাঁ সমকে সম্মান করি ভাই, নারী শক্তিকে সম্মান করি আমরা। ইয়েস, আমাদের তো এটাই এমএন, আমাদের আমাদের সিরিয়ালের থিমটাও তাও নারী শক্তি, তাই তো? নারী শক্তি নয়, মানে সবসময় মারপিট করলেই নারী শক্তির প্রমাণ দেওয়া যায় না, আমি আই গেস বোঝাতে পারছি, বোঝাতে পারছি। অনেক সময় নিজের পায়ে দাঁড়ানো বা নিজের মতে স্ট্যান্ড করাটাও নারী শক্তির প্রমাণ, অলওয়েজ এই ওই করে কলার ধরে মারতে হয়, একদম ঠিক, যারা বোঝা তারা বুঝে গেছো।
সার্কাজমটা বুঝে গেছো, চলো। আগে সবসময় থ্রু আউট একসাথে সিন, একসাথে সব, একসাথে খাওয়া দাওয়া, সব ইভেন্টে যাওয়া, এখন হয় না, সবটাই একা একা, মানে আলাদা আলাদা। তারপর আমরা যেটা বলেওছি আগে, বাইরে প্ল্যান করা তো পসিবল না শুয়েখাদিকে নিয়ে, তাই ওই যখন আসে তখন দেখা হয়। বল প্ল্যানিং, আমি তো থাকছি না, আমি দুদিন কি তিন দিন এখানে থাকার ইচ্ছে, বাকি আমি বাইরে চলে যাচ্ছি। বাইরে কোথায় আছিস সেটা বল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাহাড়ে। হ্যাঁ বলবে না, খুব সিক, মানে খুব ইন্ট্রোভার্ট একদম বটার। আমি যাচ্ছি কৃষ্ণনগর, আমার মা বাবা ওখানে আছেন, তো ওখানে মা বাবার সঙ্গে সময় কাটাবো একদিন। কৃষ্ণ মানে কলকাতায় থাকবো, ম্যাটক্স স্কোয়ারে যাবো, ফুচকা খাবো, খাবার দাবার খাবো, বাইরে খাবার খাওয়া হয় না একদম, ডায়েট মেনটেন করি। সো বাইসেপটা কি খুলে দেখাবো নাকি? যারা ইনস্টাগ্রামে আছে তারা আমার বডি দেখেছো অবভিয়াসলি, এখন তো একটু মোটা হয়ে গেছে, আলাদা ব্যাপার। সেটা এই সিনটার জন্য, এই সিরিয়ালটার জন্য আমি 5 কেজি পুটন করেছি। বন্ধু-বান্ধবের সঙ্গে বেরো, মা বাবার সঙ্গে বেরো, গার্লফ্রেন্ডের সঙ্গে বেরো, বয়ফ্রেন্ডের সঙ্গে বেরো, কিন্তু খাও, মেইন জিনিস হচ্ছে খাওয়া, খাওয়াটা খুব ইম্পর্টেন্ট লাইফে। আচ্ছা ওই যে হাসছে, আজকে অর্ডার দিয়ে কিন্তু বাইরে খাবার ও খেয়েছে, আমি খাইনি কিন্তু। ডোসা খেয়েছি, ওটা যথেষ্ট হেলদি। খেয়েছিস তো? কি খেলি বল? এই আই প্রোডাকশনের খাবার খেয়েছি, আমি গরিব, এই প্রোডাকশনের খাবার খেয়েছি, অর্ডার দিয়ে পয়সা নেই তাই। সেটা কি বল? ভাত আর চিকেন, আমি ভেতো বাঙালি, আমি ভাত খেতে ভালোবাসি। আনহেলদি হলো তাহলে? ভাত তো আনহেলদি হতে পারে না, আমাদের দেশের মেইন জিনিস। থালা ভাতটা অবভিয়াসলি আনহেলদি। আমি মোটে এক থালা ভাত খাইনি, আমার কোথায় রাখলো, আমি অল্প খেয়েছি, আমি অল্প ইটুকুনি ভাত খেয়েছি, আমি অল্প ভাত খাই, ইটুকুনি আমার হাতটা সাইজ। ধামাকা তো আপাতত মেঘ নিলে ডিভোর্সটা কি আদৌ হচ্ছে সেটাই একটা বড় বিষয়, প্লাস ওদিক থেকে রূপ আর গিনির বিয়ে হচ্ছে কিনা সেটাও একটা বড় বিষয়। এবার যদি মেঘ আর নিলে ডিভোর্স হয় তাহলে ময়ূরীর সাথে কি অ্যাকচুয়ালি বিয়ে হচ্ছে সেটাও একটা দেখার বিষয়। যদিও এই তিনটের মধ্যে একটার আনসার অনেস্টলি আমরা কেউ জানি না, সেটা লেখিকারা জানেন বা লেখকরা জানেন, উপরের থেকে যা ডিসাইডেড হবে সেটাই হবে। আমরা অনেস্টলি গল্প কিছু জানি না, আপাতত জানি যে এই টার্নিং পয়েন্টগুলো কোথায় যাবে। মেঘ নীলের কি ডিভোর্স হবে নাকি হবে না, মেঘের জীবনে কি হবে তার জন্য সেটা জানতে গেলে কি করতে হবে? ইচ্ছে পুতুল, রসায়নটা সোম থেকে শুক্র দেখতে থাকুন ইচ্ছে পুতুল।